এবং কোনো সময় উনি আছেন আছেন সিনেমা এটা যখন লেগেছে ক্যাসেটে
যখন এই সিনেমাটি শুটিং শুরু করি তখন কিন্তু খুব একটা ডিফারেন্ট একটা কন্টেন্ট ছিল। এটা আমি বলবো যে আসলে বেশ কিছুদিন আগে শুটিং করা হলেও এটি 2023 সালের জন্য খুব প্রপার একটা কন্টেন্ট, বিকজ খুব আধুনিকতার ছোঁয়া আছে, প্রচণ্ড আধুনিকতার ছোঁয়া আছে এই মেকিংয়ে, যেটা দর্শক দেখলেই বুঝতে অলরেডি টিজার দেখে অনেক অনেক পছন্দ করেছে সবাই। তো যেটি বলছিলাম যে আসলে খুবই ভালো অভিজ্ঞতা আপনারা যেটা জিজ্ঞেস করেছিলেন যে নিরফার সাথে সহশিল্পী হিসেবে, বিকজ হি ইজ ভেরি কোঅপারেটিভ, খুবই কোঅপারেট করে উনি কাজে এবং খুব ফ্যামিলি একটা এনভায়রনমেন্টে আমরা কাজ করেছি, খুব কেয়ার করেছে সবাই আমাকে। আমাকে মনে হচ্ছিল যে সবাই একদম একটা পারিবারিক একটা ব্যাপার ছিল যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা পাশে রেসপেক্টের জায়গা থেকে, এবং ওভারঅল আমরা খুব দুর্দান্ত একটা টিম ওয়াইজ কাজ করেছি। সো খুবই ভালো অভিজ্ঞতা আসলে ক্যাসিনো